আগে তোমাদের ফেসবুক স্টোরির ভিউ আসতো 400 থেকে 500 মতো, কিন্তু বর্তমানে সেটা দাঁড়িয়েছে 100-এর নিচে। কিন্তু কেন কেন এই ফেসবুক স্টোরি তোমাদের রিচ ডাউন হলো, এবং কি করলে তোমাদের আগের মতো রিচ তোমরা আবার তোমাদের ফেসবুক স্টোরিতে ফিরে পাবে? তোমরা সবাই দেখে থাকবে, যখন কোনো গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় তখন কি করা হয়, তখন একবার ইনিশিয়াল একটা পুশ দিতে হয় ম্যানুয়ালি, মানে সবাই মিলে পিছন থেকে ধাক্কা মেরে একবার স্টার্ট করার প্রয়োজন পড়ে। একবার স্টার্ট হয়ে গেলে সেই গাড়ি কিন্তু আর বন্ধ হয় না। এক্ষেত্রেও পুরো ব্যাপারটা ঠিক সেই রকমই, যে তোমাদের ফেসবুক স্টোরির ভিউ আসা বন্ধ হয়ে গেছে, তো তোমাদেরকে সেই ধাক্কাটা দেওয়ার প্রয়োজন আছে। তো এই ধাক্কাটা তোমরা কীভাবে দিতে পারো, আজকের এই নতুন ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো, তুমি জানতে পেরে যাবে কীভাবে তোমরা এই বুস্টটা দিতে পারবে তোমাদের ফেসবুক স্টোরিকে। তোমরা তোমাদের ফেসবুক অ্যাপ ওপেন করার পর একটা জিনিস লক্ষ্য করে থাকবে, যে সমস্ত পার্সনের স্টোরিতে তুমি রিয়েক্ট দিয়ে থাকো সেই সমস্ত পার্সনের স্টোরিগুলো তোমাদের বরাবর সামনে শো করে, আর পিছনের দিকে যে সমস্ত স্টোরিগুলো শো করে এগুলো তুমি খুবই কমই দেখে থাকো এবং সেগুলোতে রিয়েক্ট খুবই কম করে থাকো। ব্যাপারটা প্রত্যেকের ক্ষেত্রে সেরকমই, তুমি যে স্টোরি দিচ্ছ সেটাতে খুব কম পার্সেন্ট যদি রিয়্যাক্ট করে তাহলে কিন্তু সেটা খুব আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকবে, এবং যার ফলে রিয়্যাক্ট যত কমবে সেই অনুযায়ী তোমার ভিউ আস্তে আস্তে কমতে থাকবে। তো এই ভিউটা বাড়াবার জন্য আমি তোমাদেরকে তিনটে সিম্পল স্টেপের কথা বলবো, যে তিনটে স্টেপ তোমাদেরা ফলো করলে তোমাদের ফেসবুকে স্টোরির ভিউ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এবং আস্তে আস্তে তোমরা আগের মতো ভিউ তোমরা ফিরে পাবে। এর মধ্যে প্রথম আমি তোমাদেরকে যে স্টেপটার কথা বলবো সেটা হলো ফেসবুক স্টোরির যে সেটিং, এটা সবসময় পাবলিক হয়ে রাখবে, যাতে করে ফ্রেন্ডস এবং ফ্রেন্ডসেরও ফ্রেন্ডসের কাছে অবধি তোমার স্টোরিটা গিয়ে পৌঁছতে পারে। এবং সেকেন্ড আমি তোমাদেরকে যেই সেটিংটার কথা বলবো সেটা হলো ট্যাগ। যদি তোমাদের ফেসবুক স্টোরিতে তোমরা যদি আরও 4-5 জনকে ট্যাগ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ড এবং যাকে ট্যাগ করছো তার ফ্রেন্ডকেও তোমার স্টোরিটা দেখানো শো করবে, যার ফলে তোমার যে স্টোরির ভিউ ইনিশিয়ালি একটা অনেকটাই বুস্ট পাবে। থার্ড পয়েন্টে আমি তোমাদেরকে যে স্টেপটার কথা বলবো সেটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ফেসবুক স্টোরিতে রিয়েক্ট না আসে তাহলে কিন্তু তোমাদের যে স্টোরির ভিউ কিন্তু বাড়বে না। তো তোমাদেরকে ইনিশিয়ালি একটা বুস্ট দিতে হবে, এবং যেটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে আরও 20-30টা অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টটা সার্চ করে বের করে তোমার স্টোরিতে রিয়েক্ট দিতে হবে যতক্ষণ সেই স্টোরিটা চলবে, যার ফলে ফেসবুক যাতে বুঝতে পারে যে তোমার আগের মতোই তোমার স্টোরিতে একটা এনগেজমেন্ট আস্তে আস্তে আসছে। তাই তুমি যদি 30টা অ্যাকাউন্ট থেকে তোমার নাম সার্চ করে তোমার স্টোরি বের করে সেখানে রিয়েক্ট দাও তাহলে ফেসবুক নিজের থেকে আরও 100 জনকে সেটা ফরওয়ার্ড করবে, এবং সেই 100 জনকে যদি মধ্যেও যদি কমসে কম 20 জনও রিয়াক্ট করে দেয় তারপর সেই 100 জনের থেকেও আরও বাড়তে থাকবে। তো এইভাবেই কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের কাজ করে। আশা করছি তোমরা বুঝতে পারলে কীভাবে আমরা আমাদের ফেসবুক স্টোরির ভিউ আগের মতো বাড়াতে পারি। আশা করছি ইনফরমেশনটা তোমাদের কাজে লেগেছে, ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও, আর এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।